আমার মাকে তো আমি চিনি জেদের বশে মা তোমার না কোনো ক্ষতি করে দেয় আরে দূর আমার ক্ষতি করার ক্ষমতা তোমার মার নেই কিন্তু আমার ভয় করছে তোমাকে নিয়ে আমাকে নিয়ে হ্যাঁ আমাকে জব্দ করার জন্য তোমার মা অনেক রকম প্যাচ কষবেন শেষে তুমি না আমায় ভুল বোঝো ষষ্ঠী ভোলা সব গেল কোথায় কোন ম্যাডাম ম্যাডামের বাচ্চা তখন থেকে ডাকছি আর ওখানে যাচ্ছে না যা সবাই কি মরে গেছে না চলে গেছে চলে গেছে মানে মানে আমারে আর খেন্তিরে রাইখা আর সবাই রে ছাড়াইয়া দিছে ছাড়িয়ে দিয়েছে কে আমি তুমি তুমি ছাড়িয়ে দেবার কে বাহ আমি বাড়ির জামাই আমার একটা অধিকার আছে না বাড়িতে গোটা কয়েক লোক তার জন্য হাফ ডজন কাজের লোক কোনো মানে হয় তাই আমি ছাড়িয়ে দিয়েছি ইডিয়েট সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ করবে কে বিকেলে আমার গেস্টরা আসবে তাদের সার্ভ করবে কে তুমি দরকার হলে করে দেব তাছাড়া শুয়ে বসে ঘুমিয়ে আপনিও কিন্তু বেশ মোটা হয়ে যাচ্ছেন মা ঘরের কাজ করুন দেখবেন শরীরটা বেশ ফিট হয়ে যাবে ঘরের লোক ঘরের কাজ করবে এতে লজ্জা কিসে এই বাড়ির লোক নিজে হাতে কাম করে না এই চপ 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 বেশি কথা বলে তোকে তাড়িয়ে দেবো মা ছেলেতে কথা হচ্ছে তুই মাঝখানে কথা বলার কে রে ফরিদাস পাল মা কাজটা ভালো করিনি আপনার কত টাকা মাছিয়ে দিলাম পাগল হয়ে যাব নির্ঘাত পাগল হয়ে যাব ওয়েলকাম 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 আসুন আসুন বসুন দারুণ শাড়িটা পরেছো তো হ্যাঁ শিখা হাতটা কবে গড়ালেন নমস্কার মিসেস রয় থ্যাংক ইউ বসুন আমি সব ড্রিংকসের ব্যবস্থা করছি হ্যাঁ থ্যাংক ইউ এক মিনিট এই তো আমি আপনাকে ডাকতেও হবে কেন মা তাহলে আমি আছি কি করতে নি কলার একটু ভিজিয়ে নিন প্লিজ মা কে গো আগে তো কখনো দেখি না ও ও আমাদের নতুন চাকর বেশ সুন্দর দেখতে তো আমার চাকরটা দেখতে এমন বিশ্রী না আর শুধু ছুটি করে দেখবেন মিসেস রয় ঘরে দু দুটো আইবুড়ো মেয়ে আছে এরকম হিরো মার্কা চাকর হ্যাঁ ঠিক বলেছেন এখন যা দিনকাল পড়েছে কখন কি যে ঘটে যায় তা বলা যায় না সত্যি বলেছেন মাসিমারা আপনারা একটু ভুল করছেন আসলে আসলে আমি ঠিক এই বাড়ির চাকর নই তবে আমি হচ্ছি এই বাড়ির জামাই জামাই